গুড আফটারনুন ঘড়িতে মোটামুটি এখন বেজে গেছে প্রায় দুপুর একটা তো আজকে দুপুরে এনেছিলাম একটুখানি চিকেন তো ভাবলাম কি রান্না করব তো মেয়ে বলছিল যে মা একটু চিকেন রান্না করো চিকেন রান্না করো শরীর মন মেজাজ দুটোর মধ্যে একটাও ভালো নেই খুবই মানে শরীরটা তো ভীষণই খারাপ মানে অন্যান্যবার কি হয় বলো তো দুর্গা টাইম মানে দুর্গা পুজো ছোটোবেলার দুর্গা পুজো মানে তো কত আনন্দ কত কিছু কিন্তু দিন দিন যেন যত বড় হচ্ছি মানে হয়তো তার থেকেও বেশি কিছু পাচ্ছি মানে ছোটোবেলায় যেমন একটু কিছু একটা দুটো জামা পেলে একটু একটা ড্রেস পেলে একটু সাজা জিনিস পেলে কত অল্পতেই খুশি হয়ে যেতাম আর বড় হয়ে তার তিন গুণ পেয়েও যেন খুশি হতে পারছি না এটা হচ্ছে আমাদের মানে জীবনের একটা বড় সমস্যা বলতে পারো তো দুপুরবেলায় মানে ভাল লাগছিল না প্রথমে ভাবছিলাম বাজারে যাব না তো তারপরে ভাবলাম বাজারে না গেলে কী রান্না করবো বাজার ঘাটে কিচ্ছু নেই মানে একদম সব কিছু তো দোকানে গেছিলাম মুদিখানার দোকানে লিস্টটা দিয়ে এলাম আর দাদাকে বলে এলাম যে দাদা তুমি একটু জিনিসগুলো বাড়িতে পাঠিয়ে দিও এদিকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর চিকেনটাকে নর্মাল যেমনভাবে রান্না করি ওই রকমভাবেই আর কি রান্না করছি আর এর আগের দিন তো আমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম না কোটো কাটাগুলো সব মানে ধুয়েছিলাম তো ওগুলো যেগুলো পুরোনো মশলাপাতি দু একটা ছিল সেগুলো আবার কোটোয় কোটোই ঢালছি আর এইগুলো সব জিনিসপত্র এলেই একবারে গোছাবো সত্যি কথা বলতে কি জানো তো নিজের শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না আর ডোডো আবার এসে আবার এর উপর থেকে এর উপর এর উপর মানে লাফিয়ে লাফিয়ে আর কি নোংরা করেছে তো আজকে দুপুরে একদম প্লেন রান্না চিকেনের ঝোল আর ভাত তার সাথে কিন্তু আর কিছুই হয়নি যেহেতু আজকের মাংসটা মানে তোমার একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি ওই জন্য কালারটা খুব ভালো হয়নি কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিলো আর যাই দিয়েই খাচ্ছি না ভালো লাগছে না শরীর খারাপ থাকলে মনে হয় কেউ একটু রান্নাবান্না করে দিলে না খুব ভালো লাগে জানো তো বিশেষ করে মাটা যদি দেয় তো যাই হোক আর দুপুরে কোনো ভিডিও আমার শ্যুট করা হয়নি এখন ঘড়িতে মোটামুটি বাজে তাও আটটা সাড়ে আটটা বেজে গেছে তো সকালের দিকে বাজারে যখন গেছিলাম তখন মুদিখানার দোকানে যে জিনিসগুলো আমি অর্ডার দিয়ে এসেছিলাম সবগুলো একদম গুছিয়ে দিয়ে গেছে তো আমি জিনিসগুলো একটু মিলিয়ে নিচ্ছি কারণ এখন তো অনেক পুজোর সামনে বুঝতে পারছো একবারে মুদিখানার দোকানে বাজার করে নিলাম যাতে আর বাজারে না যেতে হয় যা সবজি মাছটাই কিনতে হয় তো একটা বিশাল বড় লিস্ট ছিল মানে আমাদের প্রয়োজনীয় যত কিছু দরকার এই হচ্ছে লিস্টটা তো এগুলো একটু মিলিয়ে মিলিয়ে দেখে নেব কারণ অন্য টাইম হলে সব ঠিকঠাকই আসে এবার পুজোর টাইম তো অনেক বাজার থাকে দু একটা জিনিস হয়তো মিস হয়ে যেতে পারে তো মোটামুটি তোমার সর্ষের তেল থেকে জিরে হলুদ মশলাপাতি টমেটো সস সয়া সস বাসন মাজা সাবান সার্প মানে এ টু জেড চানাচুর বিস্কুট আমি মোটামুটি যা বাজার করেছি তো তোমাদের গোটা পুজো টুজো তো পেরিয়ে যাবে না এই মাছটা পেরিয়ে যাবে হয়তো টুকটাক যদি একটু বিস্কুট টিস্কুটে শট পরে তো পড়বে তাছাড়া কিন্তু আর এই মাছটাতে আর বাজারে যেতে হবে না মানে মুদিখানার জিনিস কেনার জন্য আর বাজারে যেতে হবে না তো কোটোগুলোর মধ্যে দু একটা কোটোর মধ্যে হালকা হালকা একটু জল জল ব্যাপারটা আছে সেই জন্য একটু কামছা দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি আর দিধা বলছে মা চলো আমিও তোমাকে হেল্প করি তো দিধা একটুখানি হারমোনিয়াম নিয়ে বসেছিল একটু রিহার্সেল করলো আর কি তো হালকা পাতলা একটু রিহার্সেল করে চলে আসলো এখন আমাকে হেল্প করতে তারপরে এখন এগুলো হয়ে যাবে তারপর আবার ওকে পড়তে বসাবো মেয়েটারও মনটা খুব খারাপ জানো তোমাদের দাদাভাইয়ের প্রথম ছুটিটা ক্যান্সেল হয়ে গেল চলো ঠিক আছে তারপরে তোমাদের দাদাভাইয়ের তিন তারিখে টিকিট কাটা ছিল থার্ড অক্টোবরে অক্টোবরই তো মনে হচ্ছে খেয়াল করছে না আমার এটা অক্টোবরে অক্টোবরই হবে তো অক্টোবরে সেটাও ক্যান্সেল হয়ে গেল তারপরে তোমাদের দাদাভাই চার তারিখের টিকিটটা ক্যান্সেল করলো পাঁচ তারিখে মানে আজকে যেটা আমি আজকে এডিট করছি তোমাদের সামনে আর কি যেহেতু আমি পাঁচ তারিখে ভিডিওটা এডিট করছি আজকের ছুটিটাও ক্যান্সেল হয়ে গেল জানো মানে আজকের টিকিটটাও ক্যান্সেল করে দিতে হলো মানে কি বলবো বলো তো মানে একেতে এই টাইমে দেখছিস তো মায়ের শরীর খারাপ

তো এতক্ষণ তো দেখলে এটা একদিনের ভ্লগ এটা হচ্ছে পরের দিন দুপুরের ভ্লগ পরের দিন দুপুরবেলায় একটু রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করেছিলাম আর ভাত আর কিছুই রান্না করিনি আর ওই যে মানে আমার বরের আর কি ছুটিটা যেহেতু বললাম পাঁচ তারিখের ছুটিটা মানে ক্যান্সেল হয়ে গেছে এটা শুনে তো মেয়ের মনটা প্রথম দিকে তো আমি ওকে বলিই নি আর বাচ্চারা দেখবা ওই যে বললাম না একটু আশা করে বসে থাকে আর কি মানে ওদের স্পেশাল দিনগুলোতে ওরা চায় যে আর ওদের অ্যাকচুয়ালি কি হয় বলো তো যাদের বাবারা বাইরে থাকে প্রত্যেকের বাবারাই ভালোবাসে কিন্তু যাদের বাবারা বাইরে থাকে তাদের বাবারা দেখবে একটু স্পেশালি বাচ্চা আসলে খুব ভালোবাসে আদর করে ঘুরতে নিয়ে যায় বেড়াতে মানে এই সময়গুলোকে এই মুহূর্তগুলোকে না ওরা ভীষণ মিস করে জানো তো তো ওর কথা আর কী বলবো আমারই মনটা আর তার সঙ্গে তোমাদের দাদা ভাই আর আমার সাথে কথা বলছে না মানে আমি যতবার ও এত পরিমাণে ওর মনটা ভেঙে গেছে তোমরা মানে তোমরা ভাবো জাস্ট আমরা তো বাড়িতে সবার সাথে আছি সবাইকে দেখতে পাচ্ছি কথা বলতে পাচ্ছি। কিন্তু ও তো মানে ওখানে একা আছে না ওই জন্য ওর মনটা আরও বারবার ভেঙে যাচ্ছে মানে এত দিন পরে বাড়ি আসবে বাড়ি আসবে মানে আমাদের তো মন আছেই তার সঙ্গে তো ওদেরও মন আছে বলো ওরা ছেলে বলে যে ওদের কোনো দুঃখ কষ্ট হয় না তা না তো হঠাৎ করে আমার হাতটা এখানে কিসে কেটে গেল সেটাও ভুলে গেছি জানো কিসে কেটে গেছিলো তো মেয়ে একটু বায়না করছিল মা আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও তো আমারও শরীরটা খারাপ একদম ভালো লাগছিল তারপরে এসে দেখি আমার মেয়ে এত পাকা পুরো এই যে দেখছো মানে পুরোটা ও করেছে আমি জানি না তোমরা বললে বিশ্বাস করবা কিনা কাটা থেকে শুরু করে ওটাকে সিদ্ধ করেছে তারপরে জল ঝরিয়েছে একটা শুকনো কাপড় দিয়ে মুছেছে তারপর ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে ভেজেছে আর এত সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো সত্যি ভীষণ সুন্দর হয়েছিলো কর্নফ্লা মানে কর্নফ্লাওয়ারটা দেওয়াতে হালকা করে উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়েছিল তো ওর জন্য একটু বেশ মুচমুচে টাইপের হয়েছে আর প্লেটের মধ্যে একটুখানি তোমার টমেটো সস আর একটুখানি চিলি সস নেওয়া হয়েছে কাসুন্দি থাকলেও হতো কিন্তু টমেটো সস দিয়ে ভালো লাগবে তো এটা দিয়েই খেলাম আমরা একদম লাল লাল করে আমি আবার একটুখানি আসলাম বলা যায় না মানে যতই শরীর খারাপ হোক শুয়ে থাকে কিন্তু মেয়ে গ্যাসের মানে গ্যাসের কাছে আসলে তো আর মায়ের আর নিশ্চিন্তে শোয়াটা হয় না না তখন ভয় লাগে বলা যায় না যদি গায়ে কড়াইটা উল্টে পড়ে অবশ্য ও ভীষণ সেফটি নিয়ে করে মানে ওরা তোমরা কাছে থাকলে হয়তো বুঝতে পারবা যে যখন সবগুলো করে আর কি মানে ও একদম বড় মানুষের মতো করে ওর অভিজ্ঞতাটা একদম বড় মানুষের মতো হয়ে গেছে তবু ও মা হিসাবে তো আমি এত ছোট বয়স থেকে ছেড়ে দিতে পারি না ওই জন্য আমি আবার চলে আসলাম মানে ও তেল ঢালা থেকেই আমি চলে এসেছি তো এই হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশ ভালোই হয়েছিল আর কালকের যে শর্ট ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তাতে অনেকেই বলেছ যে ইচ্ছা ছিল দাদা আসবে এখনো বিশ্বাস করে এখনো আমি আসাতে আছি আমি বলছি যে না আবার আজকে আমরা হচ্ছে ওর ছ তারিখের টিকিটটা আর কি কাটলাম তো ওটা মানে আবার ওয়েটিংও হয়ে আছে কনফার্ম হয়নি কারণ তোমরা সবাই জানো পুজোর টাইমে প্রত্যেকটা মানুষের বাড়ি আসার একটা প্ল্যানিং থাকে ট্রেনে তো কোনো জায়গায় মানে কোনো রকম মানে না কোনো সিট ফাঁকা আছে না তৎকালে টিকিট করতে পারছি মানে এত রকম সমস্যা তার মধ্যে আবার ছুটি নেই মানে সেই ভগবান যদি না দেয় তাহলে আর কি করা যাবে বলো তো জানি না কি হবে দেখা যাক যদি তোমাদের দাদা ভাই ছুটিটা পায় মানে আচ্ছা তুমি বলো তো তুমি তুমি কবে আসবে

সত্যি কথা বলতে কি এখনকার দিনটা তো অনেক উন্নত হয়েছে আমাদের মতো না আর এখন বাচ্চারাও প্রচণ্ড চালাক আবার আজকেও সেম জিনিসটা হয়েছে বাবাকে বলেছে বাবা তুমি ভিডিও কল করো আমি দেখবো কিন্তু ভিডিও কলিংয়ে যখনই দেখেছে ওই যে বললাম এখনকার বাচ্চারা ভীষণ চালাক আবার শুরু করেছে তারপর আবার আমি ক্যামেরাটা অন করেছি কোনো মতেই আমাকে ক্যামেরা আমার এত কষ্ট হচ্ছে তুমি ভিডিও করে সবাইকে দেখাচ্ছ কি বলবা বলো মানে দুঃখও লাগে আবার হাসিও পেয়ে যায় তো ওর বাবা আবার এই যে বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াটাও না একটা দোষ কিন্তু কি করবে আমার বাবা দেখছে কাঁদছে আমি যাবো বাবু আমি পরশু দিনকে যাবো এই পরশু দিনটা আর পরশু দিনটা হবে না ও তাই বলছে তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিলাম আর এই হচ্ছে আমাদের বাবু এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও যেহেতু আমি কয়েকদিন ভিডিও দিইনি তোমাদেরকে সেই জন্য ছোটো 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 ক্লিপগুলো জুড়ে একটা মানে ব্লগকে অ্যাড করে ভিডিওটা করলাম তো ডোডো আজকে তো মিনি ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি যেটা আমি বিকালে পোস্ট করেছিলাম যে দিদি ভাইরা কেউ বাড়িতে ছিল না ওই জন্য ডোডোকে একটু ভাত দিলাম তো ডোডোকে দই দিয়ে আর ডিম দিয়ে মেখে বেশ ভালো করে মাখিয়ে দিয়েছিলাম বেচারাও খিদে পেয়েছে অনেকটা বেলাও হয়ে গেছে আর ওই মানে সেই পুজো 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 কি পরিমাণ আনন্দ ছিল কত কি প্ল্যান ছিল জানো সব প্ল্যান নষ্ট হয়ে গেল মানে ভেবেছিলাম যে শ্বশুর বাড়ি যাব ননদের বাড়ি যাব ওখান থেকে ঘুরে এসে বহরমপুরে ঠাকুর দেখবো তারপরে বাপের বাড়ি যাব আর এখন মানে যাকে নিয়ে এত কিছু করবো ভেবেছি সেই এখনো বাড়ি এসে পৌঁছালো না আর কি বলবো বলো মানে এ দুঃখটা যে কি দুঃখ সেটা আর কাউকে মানে প্রকাশ করে বলার মতো না যাই হোক দেখা যাক আশাই বাঁচে চাষা আমি নিজেকে চাষা বলেই মনে করি এখন ধরো আমি আশায় আছি যে আমার ভালো মতো ফসল হবে কিছু করার নেই তো এদিকে ডোটো ভাতটা মাখিয়ে দিয়ে এলাম আর আজকেও আমি ওই যে রুই মাছ নিয়েছিলাম আগের দিন যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ঝোল করেছিলাম ওটাই অর্ধেকটা রয়ে গেছিল কারণ আগের দিন ছশো গ্রাম মাছ নিয়েছিলাম মা মেয়ে দুজন মিলে তো একদিনে ছশো মাছ খাওয়াটা সম্ভব না তো এটা আবার আজকে রান্না করলাম আজকে আবার আমার ননদ আশার কথা আছে জানো তো তো জানি না দিদিভাই বলেছে যে আসবো তোমার শরীরটা খারাপ আর আমি এবছর ধরো টাইম মতো যেতে পারলাম না কারণ আমি দিদিকে বলেছিলাম যে মানে দিদি বলতে আমার ননদকে বলেছিলাম যে তোমার ভাই আসলে তোমার ভাইয়ের সাথে তোমাদের বাড়িতে যাবো কিন্তু দেখো ও যদি পঞ্চমী কিংবা ষষ্ঠীতে আসে তাহলে আমি শ্বশুর বাড়ি বা কবে যাব বাপের বাড়ি বা কবে যাব। আর ননদের বাড়ি বা কবে যাব তো বললাম দিদি তোমাদের বাড়িতে না হলে পরে ঘুরে আসবো পুজোর পরে তুমি এখন আমাদের বাড়িতে আসো এসে জামা কাপড়গুলো নিয়ে যাও আর পুজোর জিনিসগুলো না পুজোর টাইমে না দিতে পারলে খুব একটা ভালো লাগে না জানো তো যত হোক পুজোতে দিচ্ছি বলে কথা যদি সেই মানুষগুলো পুজোতে একটা দিন নাই পড়তে পারে তাহলে আর কি তাই না দেয়ার মানেটা কি তো ওই জন্য ভাবলাম যে তোমাদের দাদা যদি আসে তাহলে আমরা ষষ্ঠীর দিকে আমার শ্বশুর বাড়িতে যাবো গিয়ে তখন জামা কাপড়গুলো দিয়ে আসবো আর দিদি ভাই আজকে আসবে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিও নিয়ে দেখা হবে আমি কিন্তু আশা ছাড়িনি আমি এখনও আসি আশায় আছি তোমার দাদা ঠিক ষষ্ঠীর দিন বাড়ি আসবে